বন্ধুরা, আমরা সবাই এখন খুব একটা মারাত্মক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই তো? সবাই কিন্তু বন্ধুরা, কোভিড-19 সঙ্গে যুদ্ধ করতে গেলে নিজেকে ঘরের মধ্যে আটকে রাখা ছাড়া আমাদের কাছে কিন্তু কোনো অপশন নেই। এতদিন তো আমরা অনেক বলেছি না যে আমরা টাইম পাচ্ছি না, টাইম পাচ্ছি না বলে আমরা আমাদের লাইফ থেকে অনেক কিছু কাজ কিন্তু করি না। ভেবে দেখুন, অনেকেই আমরা বলে থাকি এত বিজি, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পাচ্ছি না, এত বিজি ঘর পরিষ্কার করতে পাচ্ছি না, ঘর গোছাতে পাচ্ছি না, বাচ্চাদের সঙ্গে টাইম দিতে পাচ্ছি না, এরকম অনেক কিছু কাজ আমরা বেশি বিজি থাকার জন্য করতে পারি না বা পারতাম না। এখন কিন্তু এই টাইমটা সেই না পারা গুলো আমরা সবকটাই করতে পারি, কেননা এখন আমাদের হাতে প্রচুর সময়, তাই তো? কি আপনি ভালো থাকেন, কি করলে আপনি ভালো থাকেন, সেগুলোকে একটুখানি খুঁজে বার করার চেষ্টা করুন এবং সেইগুলোই করার চেষ্টা করুন। বাচ্চাদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমাদের বিজি শিডিউলের মধ্যে আমরা সেটা অনেক সময় হয়ে ওঠে না, করতে পারি না। এখন ফ্যামিলিকে টাইম দিন, বাচ্চাদেরকে টাইম দিন, নিজের শখগুলো বা নিজের হবিগুলোকে ঠিকঠাক করে এখন আমরা সব পাই কিন্তু করতে পারব, তাই তো? হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু সব খবর সত্যি হয় না। সোশ্যাল মিডিয়াতে আমরা এমন অনেক কিছু জিনিস দেখছি যেগুলো সত্যি নয়, আবার এমন অনেক কিছু জিনিস দেখছি যেগুলো সত্যি। এই ফেক নিউজগুলো কোনগুলো সেগুলো কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে। এবং ফেসবুক খুললে বা হোয়াটসঅ্যাপ খুললে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনি দেখবেন এখন শুধু চারদিকে শুধু একই জিনিস নিয়ে কথা হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমরা আরও বেশি বোর হচ্ছি, তাই আপনি নিজে বুঝে যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে আপনি ভালো থাকছেন, সোশ্যাল মিডিয়া করে আপনি ভালো থাকছেন, তাহলে সেটাই করুন। আর যদি মনে হয় যে না, ওই সোশ্যাল মিডিয়ার ওই সব সব কিছু শোনার পরে আপনি আরো বেশি টেনসড হয়ে যাচ্ছেন, আরো বেশি আপনি ভীতু হয়ে যাচ্ছেন, তাহলে প্লিজ সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিন, করুন একটা টাইম বেঁধে নিন। কিছুক্ষণের জন্য করলেন, কিন্তু সারাদিন প্লিজ, এখন যেহেতু আমাদের হাতে প্রচুর সময়, সারাদিন সোশ্যাল মিডিয়াতে থাকবেন না। তাতে আমার মনে হয় আমরা বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছি। শুধু এখন কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো অপশন নেই বাড়িতে নিজেদেরকে বন্দি রাখা ছাড়া। বাড়িতে বন্দি থাকলেই কিন্তু আমরা এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো একদিন, এবং আমরা সবাই সেটা সকলেই মিলে গডের কাছে প্রে করি, চলুন, যাতে আমরা আমাদের নিজেদের স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারি খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আর সবাই খুব সাবধানে থাকুন, আর প্লিজ বাড়িতে থাকুন। আর যদি কোনো মানুষকে দেখেন যে বাইরে বেরোতে চাইছে অহেতুক কারণে, প্লিজ তাকে আটকান, এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, গান শুনুন, মুভি দেখুন, রান্না করুন, যা মন চাই করুন, কিন্তু প্লিজ বাইরে যাবেন না, বাড়িতে থাকুন, সেফ থাকুন। কি আমাদের ঘরের মধ্যে বন্দি থাকতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে যে ধরনের খবরগুলো আমরা সবসময় দেখছি, সবসময় কিন্তু সেগুলো সত্যি না। এখন আমরাই বেশি গুলিয়ে ফেলছি যে কোন খবরটা আমরা সত্যি হিসেবে নেব, কোন খবরটা আমরা সত্যি হিসেবে নেব না। WHO আমাদেরকে যে গাইডলাইন দিচ্ছে, প্লিজ বন্ধুরা সেই গাইডলাইন অনুযায়ী চলুন। প্রশাসন আমাদেরকে যে গাইডলাইন দিচ্ছে, প্লিজ সেই গাইডলাইন অনুযায়ী চলুন। ফেক নিউজ থেকে নিজেকে প্রোটেক্ট করুন। এই ধরনের ফেক নিউজ শুনতে শুনতে আমরাই বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছি, আমরাই ডিপ্রেশনে চলে যাচ্ছি, কিভাবে এই টাইমগুলো কাটাবো বুঝে উঠতে পারছি না। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এমন অনেক কাজ আছে যেগুলো আমরা আমাদের বিজি শিডিউলের দোহাই দিয়ে করতে পারিনি এত। এখন আমাদের হাতে সময় আছে, আমরা সেগুলো করতেই পারি, তাই তো? এইগুলো সেই কাজগুলো খোঁজার চেষ্টা করুন, আর ফ্যামিলিকে টাইম দিন, বাচ্চাদেরকে টাইম দিন, প্লিজ বাড়িতে থাকুন।
সেফ থাকুন, সবাইকে বাড়িতে থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে পারছেন না বলে কষ্ট হচ্ছে, এখনকার যুগে তো এটা কোনো কথাই নয়। ফোন আছে, ভিডিও কল আছে, সব কিছু করুন, কিন্তু প্লিজ বাড়ি থেকে বেরোবেন না। আর এই সময় আমরা আমরা অনেক সময় দেখুন আমরা বলে থাকি আমরা স্কিনের কেয়ার করবার টাইম পাচ্ছি না, অত টাইম কোথায় আমাদের কাছে যে আমরা স্কিন কেয়ার করব, হেয়ার কেয়ার করব। এখন তো টাইমই টাইম, স্কিন কেয়ার করুন, হেয়ার কেয়ার করুন, যেগুলো বাড়িতে থেকে আপনি করতে পারবেন। তাহলে দেখবেন এই 21 দিন কোথায় থেকে চলে যাবে বুঝতেই পারবেন না, তাতে আপনার স্কিনটাও ভালো হয়ে যাবে, হেয়ারটাও ভালো হয়ে যাবে, টাইমটাও কেটে যাবে। আর প্লিজ নিজে আতঙ্কিত হবেন না কোনো নিউজে, আর কাউকে আতঙ্কিত করবেন। এখন কিন্তু আমাদের হাতে কোনো অপশন নেই বাড়িতে থাকা ছাড়া, বাড়িতে থাকুন, সেফ থাকুন, এবং গডের কাছে প্রে করুন অত তাড়াতাড়ি আমরা এই সমস্যাটা থেকে বেরিয়ে আমাদের যার যার নর্মাল লাইফে ফিরতে পারি। COVID-19 আমাদেরকে সব কিছু শেষ করে দিয়েছে, এবং যতটুকু বেঁচে আছে, যতটুকু আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, সেটা কিন্তু আমাদের হাতেই আছে। সেটা যদি না আমরা মানি, WHO আমাদের যে গাইডলাইন আমাদের দিচ্ছে সেগুলো যদি না আমরা মানি, তাহলে কিন্তু আমাদের এই 21 দিনটা কতদিনে শেষ হবে আমরা কেউ জানি না, এটা আমরা কেউ চাই না। তো প্লিজ সেফ থাকুন, বাড়িতে থাকুন।